তাপ ধরে গেল রে। ও কি তেতেছে রোদ্দুরটা। নেপাল দা, বীজ ধান নিয়ে বৌরা তো এখনো এলো না। আরে আসবে আসবে, ওদেরও কি কম খাটুনি রে। আর না করে আমাদের দুপুরের খাবার নে, তবে না আসবে। এই ছোট একটু দাঁড়া, এই পুকুর পাড়ে একটু জিরিয়ে নি। এত খাটুনি খেটেও পেট পুরে খেতে পাইনি। ওরা দুই ভাইও তো না খেয়ে রয়েছে। চল চল, আর জিরোতে হবে না। ক্লান্ত শরীর, বেশিক্ষণ এই পুকুর ধারে বসলেই চোখ বুজে আসবে। সত্যি গো, আমার যে ঘুম পাচ্ছে না, খিদেও পেয়েছে। কিন্তু স্বামীদের না খাইয়ে ওদের আগে আমরা খাই কি করে? আহারে, পাখিটার খুব খিদে পেয়েছে বেচারি। আমাদের ভয় পেও না, কাছে এসো। এই নাও এই নাও, বীজ ধান খাও। তোমার তো ওইটুকু পেট, কতটুকুই বা খাবে? আমরা মাঠে চাষের কাজে যাচ্ছি, স্বামীরা সেখানে চাষের কাজ করছে। তো তেনাদের খাইয়ে যা বাঁচবে দুজনে ভাগ করে খাবো। এই যে এই পুটুলিতে খাবার নিয়ে যাচ্ছি। তোমরা খুব ভালো গো, আজ থেকে আমরা বন্ধু, কি বলো? নিশ্চয়ই, আজ উঠি গো। ওদিকে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা এসো, মাঝে মাঝে দেখা দিও, কিন্তু আমি তোমাদের উপকারে লাগতে চাই। কিছু প্রয়োজন হলে আমাকে বলো। বলবো। যাও, তুমি এবার উড়ে বেড়াও গে। কি হলো বলতো গোপাল, ওদের তো পাত্তাই নেই। ওরে বাবা রে, এদিকে খিদেই তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে নেপাল দা। আমরা এসে গেছি, এই নাও খাবার। তোমরা এত দেরি করলে কেন? ঘরে কি কাজ কম? যাক বাবা, এসে পড়েছো ওই যথেষ্ট। কই এসো এসো গো, সবাই একসাথে খাই। নে নে, চল চল, বসে পড় বসে পড়।